আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রত্য টিভি প্যারেন্টিং সিরিজের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল এন্ড বিহেভিয়ারাল সায়েন্সে প্রকাশিত শিশুর সামাজিক দক্ষতা এবং আচরণের উপর একটি গবেষণায় দেখা গেছে একদম ছোট্ট বয়স থেকে বন্ধু থাকলে শিশুর মানসিক বিকাশ অনেক ভালো হয় বাবা মায়েরা একটু সচেষ্ট হলেই শিশুকে সামাজিকভাবে দক্ষ করে গড়ে তোলা সম্ভব আসুন তাহলে জেনে নেই সন্তান লালন পালনে যে সাতটি গুণাবলী অবশ্যই শেখাবেন এক শেয়ার করা বা ভাগাভাগি করে নেয়া একটি শিশুর বন্ধু তৈরি এবং শিশুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে যে কোনো খাবার অথবা খেলনা শেয়ার করতে পারা বেশ কার্যকরী একটি গুণ সাইকোলজিক্যাল সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে সাধারণত দুই বছর বয়স থেকে শিশুর মধ্যে এই গুণটি দেখা যায় তবে একটি শিশু ঠিক তখনই কোনো খেলনা অথবা খাবার ভাগ করার মানসিকতা প্রকাশ করে যখন তার কাছে প্রচুর পরিমাণে খেলনা অথবা খাবার থাকে উদাহরণস্বরূপ বলা যেতে পারে শিশুর কাছে যদি মাত্র একটি খেলনা থাকে অথবা একটি চকলেট থাকে তাহলে শিশু সাধারণত সেটা অন্যদের সাথে শেয়ার করতে চায় না যেভাবে শিশুকে শেয়ার করতে শেখাবেন আপনি যদি শিশুকে জোর করে তার খেলনা বন্ধুর সাথে শেয়ার করতে দেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে এমনটা না করে বরং ঠিক যখনই কাউকে এমন শেয়ার করতে দেখবেন শিশুর সামনে তার প্রশংসা করুন এছাড়া শিশু কাউকে কোনো কিছু শেয়ার করলে সাথে সাথে শিশুকে বলুন বাহ তুমি খুব চমৎকার একটি কাজ করেছ এভাবে শিশুরা ধীরে ধীরে নিজের খেলনা খাবার ইত্যাদি সবার সাথে শেয়ার করা শিখে যাবে দুই সহযোগিতার মাধ্যমে কোনো কাজ একযোগে করা একটি শিশুর খেলাধুলার মাধ্যমেই এই ধরনের গুণাবলী ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এছাড়াও শিশু যখন স্কুলে যাওয়া শুরু করে এবং সবাই মিলে খেলাধুলা করে তখন এই ধরনের গুণাবলী তার মধ্যে প্রকাশ পাওয়া শুরু করে তবে শুধু শিশুদের মধ্যে নয় বরং বড়দের মধ্যেও একযোগে কাজ করার মন মানসিকতা থাকা প্রয়োজন আর আজকে শিশু যদি অন্যান্য শিশুদের সাথে একযোগে খেলাধুলা করে তাহলেই বড় হওয়ার পরে তার মধ্যে স্বাচ্ছন্দ্য নিয়ে সবার সাথে একযোগে কাজ করার মর মানসিকতা তৈরি হবে যেভাবে শিশুকে একযোগে কাজ করা শেখাবেন বাসার সবাই মিলে ঘর গোছানোর মতো কাজ করতে পারেন আর এই কাজে শিশুকেও অংশগ্রহণ করতে দিন এভাবে মজার ছলে কাজ করার মধ্যেই শিশু পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একযুগে কাজ করা শিখে যাবে তিন মনোযোগ দিয়ে তার কথা শোনা শুধুমাত্র চুপ করে থাকার মানেই কিন্তু কথা শোনা নয় বরং কেউ কোনো কথা বললে সেটা মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারাটাই হল আসল সাধারণত শিশু যখন স্কুলে যায় তখন টিচারদের কথা শোনার মাধ্যমে ধীরে ধীরে এই গুণটি শিশুর মধ্যে প্রকাশিত হতে থাকে শিক্ষকের কথা শোনা বোঝা এবং সে অনুযায়ী নোট করে রাখার পাশাপাশি পরবর্তীতে সেই কথাগুলো নিয়ে ভাবার মাধ্যমেই পড়ালেখায় ভালো করা যায় যেভাবে শিশুকে মনোযোগ দেওয়া শেখাবেন ছোট শিশু মানেই আপনার কাছে নানা ধরনের গল্প শোনার জন্য বায়না ধরবে আর যখন শিশুকে আপনি গল্প শোনাবেন তখন কিছু দূর গল্প বলার পর বুঝতে চেষ্টা করবেন যে শিশু আপনার গল্পটি মনোযোগ দিয়ে শুনছে কিনা শিশুকে জিজ্ঞেস করুন এতক্ষণ পর্যন্ত বলা গল্প সম্পর্কে আর শিশু যদি সঠিকভাবে বলতে না পারে তাহলে শিশুকে সাহায্য করুন এভাবেই শিশুর মধ্যে কোনো কিছু মনোযোগ দিয়ে শোনার অভ্যাস রপ্ত হয়ে যাবে চার কোনো নির্দেশনা অনুসরণ করা কোনো নির্দেশনা অনুসরণ করা সাধারণত শিশুর জন্য বেশ কঠিন একটি কাজ ধীরে ধীরে বড় হতে থাকা শিশুর হোমওয়ার্ক করা থেকে শুরু করে এমনকি কোনো ধ এমনকি কোন ধরনের বিশেষ খেলা কিভাবে খেলতে হয় সেটাও তাকে নির্দেশনা অনুসরণ করে শিখে নিতে হয় তবে এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলে থাকেন শিশু তখনই ভালোভাবে নির্দেশনা অনুসরণ করা শিখতে পারবে যখন আপনি সুন্দর করে নির্দেশনা দিতে পারবেন কিভাবে নির্দেশনা অনুসরণ শেখাবেন একদম ছোটবেলা থেকেই টিভি দেখার পর শিশুকে শিখিয়ে দিন কিভাবে টিভি দেখা শেষ হলে সেটা বন্ধ করে দিতে হয় কিভাবে রিমোট দিয়ে এসি বন্ধ করতে হয় অথবা টেলিভিশনের চ্যানেল পরিবর্তন করে কার্টুনের চ্যানেলটি নিয়ে আসতে হয় এইসব ছোট ছোট নির্দেশনাগুলো যখন শিশু অনুসরণ করতে পারবে তখন তার প্রশংসা করুন পাঁচ কারো পার্সোনাল স্পেসকে সম্মান দিতে শেখা একটি ছোট শিশু মানে গায়ের উপর উঠে গড়াগড়ি করবে কোলে উঠে বসে থাকবে এটা সত্য তবে তবে একই সাথে শিশুকে পার্সোনাল স্পেস সম্পর্কে বুঝতে শেখানোটা খুবই জরুরি কেননা হুট করেই কারো গায়ের উপর উঠে গেলে অথবা কোলে উঠে গেলে সেটা তার সেটা তার জন্য বেশ বিব্রতকর এবং অস্বস্তির কারণও হতে পারে এছাড়াও শিশু যখন বড় হবে তখন অন্যদের ব্যক্তিগত পছন্দ অপছন্দকেও গুরুত্ব দেওয়া শিখতে হবে যেভাবে শেখাবেন কোন রুমে প্রবেশ করার আগে দরজায় নক করা কারোর সাথে কথা বলার সময় একটু দূরে দাঁড়িয়ে কথা বলা এগুলো শিশুকে একদম ছোটবেলা থেকেই শেখানো শুরু করে দিতে হবে তবে মনে রাখবেন শিশুকে কখনো এগুলো নিয়ে বকা দিতে যাবেন না বরং তাকে খুব সুন্দরভাবে এগুলো বোঝাতে হবে ছয় চোখের দিকে তাকিয়ে কথা বলা যে কারোর সাথে কথা বলার সময় চোখের দিকে তাকানো খুবই গুরুত্বপূর্ণ অনেক শিশুর ক্ষেত্রে দেখা যায় তারা চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছে না কখনো শিশু অনেক বেশি লাজুক হলে আবার শিশুর মধ্যে আত্মবিশ্বাস কম হলেও এমনটা ঘটতে দেখা যায় যেভাবে চোখের দিকে তাকিয়ে কথা বলা শেখাবেন শিশুকে একদম ছোট থেকে চোখের দিকে তাকিয়ে কথা বলা শেখাতে হবে তবে খেয়াল রাখবেন কখনো শিশুকে জোর করবেন না কেননা শিশু যদি লাজুক হয় তাহলে এই কারণে সে আরো বেশি অস্বস্তিতে ভুগবে শিশুকে মজার ছলেই বলতে পারেন কি ব্যাপার তোমার চোখ কোথায় হারিয়ে গেল দেখতে পাচ্ছে না তো সাত ভদ্রতা বজায় রাখা আপনার সন্তান যখন স্কুলে গেল সে কারো পানি অথবা টিফিন বিনা অনুমতিতে খেয়ে ফেলছে কিনা অথবা ওয়াশরুমে যাওয়ার আগে টিচারের কাছে জিজ্ঞেস করে নিচ্ছে কিনা এই ধরনের ছোট ছোট ভদ্রতাগুলো আপনার শিশুকে শিখিয়ে নিতে হবে তবে অনেক শিশুর মধ্যে দেখা যায় এই ধরনের অনুভূতিগুলো একটু দেরিতে আসে আবার কারো মধ্যে একটু দ্রুত আসে এছাড়াও ভদ্রতা এবং বড়দের সম্মান করার বিষয়টি শিশুকে শেখানো খুবই জরুরি শিশু বড় হতে থাকার সাথে সাথে শিশুর মধ্যে এই অভ্যাসগুলো রপ্ত হয়ে যাওয়া প্রয়োজন যেভাবে শিশুকে শেখাবেন শিশুকে সব পরিস্থিতিতে এই বিষয়গুলো মনে করিয়ে দেয়া যেমন তার কোনো বন্ধু যদি তাকে একটি খেলনা দিয়ে খেলতে দেয় তখন আপনি শিশুকে তাৎক্ষণিকভাবেই মনে করিয়ে দিন এই বলে যে তুমি কি তোমার বন্ধুকে ধন্যবাদ দিয়েছ খেয়াল রাখবেন শিশুকে কখনো জোর করবেন না আর কথা বাড়াচ্ছি না আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেক টিভির সাথে থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার ভালো লাগা এবং মন্দ লাগা দেখা হচ্ছে পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ